হ্যালো বন্ধুরা, সবাইকে আমাদের চ্যানেলে স্বাগতম। আশা রাখছি যে যেখানেই আছেন সুস্থ আছেন, ভালো আছেন। আমাদের আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ, তাই আশা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর দেখা শেষে যদি ভালো লাগে ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিও অন করে নিতে ভুলবেন না। কারণ বেল বাটনটি অন রাখলে পরবর্তীতে ভিডিও আপলোড দিলে সেটা নোটিফিকেশন আকারে আপনার কাছে পৌঁছে যাবে, কষ্ট করে আর আপনাকে সার্চ দিয়ে খুঁজে বের করতে হবে না। আমাদের দেশের সব গর্ভবতী মায়েরা একটাই প্রত্যাশা করেন, তিনি যেন একটি সুস্থ, সুন্দর ও ফর্সা সন্তানের জন্ম দিতে পারেন। এই জন্য গর্ভবতী মা প্রচলিত সব নিয়মকানুন মেনে চলেন। তারা গর্ভাবস্থায় নানা রকম সাদা খাবার খান, এই ভেবে যে এতে তার গর্ভের সন্তান ফর্সা হবে। যদিও অনেকেই আমাদের মধ্যে শিক্ষিত, তারপরও ফর্সা বাচ্চার চাহিদা মনের গভীরে রয়েই যায়। বিশেষজ্ঞদের মতে খাদ্য নির্বাচনের উপর সন্তানের শরীরের বর্ণ কেমন হবে তা নির্ভর করে না, এটা নির্ভর করে তার বাবা মায়ের কাছ থেকে পাওয়া জিনের উপর। প্রচলিত ধারণা রয়েছে গর্ভবতী গর্ভাবস্থায় যে সকল খাবার গ্রহণ করেন তার উপর বাচ্চার বর্ণ নির্ভর করে, এতে বাচ্চা ফর্সাও হতে পারে। আর আপনার যদি দৃঢ় বিশ্বাস থাকে এইসব পুরনো কথায়, তাহলে এইসব সাদা খাবার আপনি আপনার খাদ্য তালিকায় যোগ করতে পারেন। যদিও এসব খেয়ে বাচ্চার বর্ণ ফর্সা হয়েছে এরকম কোনো সুনিশ্চিত প্রমাণ মেলেনি, তবে আপনি চাইলে এবং আপনি বিশ্বাস করলে সেই খাবারগুলো খেয়ে দেখতে পারেন। চলুন জেনে নেই সেই খাবারগুলো সম্পর্কে। জাফরান দুধ। অনেক মহিলা গর্ভাবস্থায় জাফরান দিয়ে দুধ পান করেন, তারা মনে করেন জাফরান গর্ভে শিশুর গায়ের বর্ণকে ফর্সা করে। নারিকেল। প্রচলিত ধারণা অনুযায়ী নারিকেলের সাদা শাঁস গর্ভে শিশুর বর্ণ ফর্সা করে, তবে গর্ভাবস্থায় অতিরিক্ত নারিকেল খাওয়া মোটেই স্বাস্থ্যসম্মত নয়, খেতে পারেন তবে সেটা পরিমিত পরিমাণে। দুধ। গর্ভবতী মহিলার জন্য দুধ একটি আদর্শ খাবার, দুধ শিশুর শরীরের গঠনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ডিম। প্রচলিত ধারণা অনুযায়ী বিশ্বাস করা হয় যে যদি ফর্সা বাচ্চা চান তাহলে গর্ভাবস্থায় দ্বিতীয় তিন মাসে অর্থাৎ সেকেন্ড ট্রাইমেস্টারে ডিমের সাদা অংশ বেশি বেশি করে খাবেন, তবে সত্য কথাই এটা যে গর্ভাবস্থায় নিয়মিত গোটা একটি ডিম খাওয়া মায়ের জন্য খুবই জরুরি। একটি নয় দুটি ডিম খেতে পারলে খুবই ভালো হয়। ডিমের অধিকাংশ পুষ্টিগুণই থাকে কুসুমে, তাই শুধু সাদা অংশ নয় পুরো ডিমটাই খেতে হবে, কুসুম খাওয়া বাদ দেওয়া যাবে না। ঘি। গবেষণায় দেখা গিয়েছে যেসব মহিলাদের খাবারের মধ্যে ঘিয়ের মাত্রা বেশি থাকে তাদের প্রসব যন্ত্রণা কম হয়। পুরনো চিন্তাধারা অনুযায়ী ঘি ভ্রূণের বর্ণ উজ্জ্বল করতে সাহায্য করে, তাই তেলের জায়গায় ঘি খান, কিংবা গরম ভাতের সাথে আপনি এক চামচ করে ঘি খেতে পারেন। টমেটো। টমেটোতে লাইকোপেন থাকে যা ক্ষতিকর আল্ট্রাভায়োলেট রে এর বিরুদ্ধে যুদ্ধ করে, সূর্যের আলোর ক্ষতিকর প্রভাব থেকেও ত্বককে রক্ষা করে। বিশ্বাস করা হয় যে গর্ভাবস্থায় টমেটো খেলে বাচ্চার গায়ের বর্ণ ফর্সা হয়। কমলা। কমলা ভিটামিন সি সমৃদ্ধ, তাই শিশুর শরীর গঠনের জন্য অপরিহার্য। গর্ভাবস্থায় কমলা খেলে শিশুর ত্বক ভালো হবে এবং গায়ের বর্ণ ফর্সা হবে বলে ধারণা করা হয়। মৌরি। মৌরি ভেজানো জল ত্বকের বর্ণ উজ্জ্বল করতে খুব কার্যকরী। গর্ভবতী মহিলাদের রোজ সকালে 3 মিলি মৌরি ভেজানো জল খাওয়া উচিত, এতে অবশ্য বমি বমি ভাবটাও কেটে যাবে। বন্ধুরা, শুধুমাত্র ত্বকের সৌন্দর্যই কোনো মানুষের একান্ত আকাঙ্ক্ষিত বিষয় হতে পারে না, তাই গর্ভবতী মায়ের উচিত একটি সুস্থ, মেধাবী ও স্বাভাবিক শিশু জন্মের জন্য চেষ্টা করা। এজন্য পুষ্টিকর খাবার গ্রহণের পাশাপাশি নিজের জীবনচারণের ইতিবাচক পরিবর্তন আনারও প্রয়োজন রয়েছে। সো বন্ধুরা, এই ছিল আমাদের ভিডিও। আশা রাখছি এই ভিডিওটি দ্বারা আপনি উপকৃত হবেন। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, আর ভালো না লাগলে ডিসলাইক করুন। মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে, আপনার সোশ্যাল লিঙ্কে শেয়ার করে সবাইকে উপকৃত করবেন। সর্বোপরি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাল রঙের বেল বাটনটি অন করে নেবেন। সবাই সচেতন থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।